বুঝিয়ে দেবে যে আমার মধ্যে ভক্তি নাই, আমি যে একটা অমানুষ, তার প্রমাণ দশের সামনে দিতে অসুবিধা হয় না। মহাজন বললেন, ভক্তি ছাড়া ব্যক্তিকে দেখতেই বোঝা যায় তারা চিল্লাচিল্লি করবে, তারা মানুষকে অপমান করবে, বৈষ্ণবকে অপমান সূচক কথা বলবে। কেন? লোককে বুঝিয়ে দেয় যে আমার বংশের মধ্যে কারো ভক্তি নাই, আমারও ভক্তি নাই। তাহলে দেখুন, কেমন ভক্তের ভগবান, যখন নৈমিষারণ্যে সামনে 60,000 ঋষি একটা ইউনিয়ন করেছিলেন, কিরকম না হিন্দু ধর্মের ভগবানকে, এই নিয়ে একটা সমালোচনা দেশে চলছে। এখন একটা মূর্খ কর্তুনিয়া বলছে কৃষ্ণ নাকি অসুর ছিল, এটা শুনেছেন? একজন কর্তুনিয়া বলছে কৃষ্ণ অসুর। আচ্ছা আচ্ছা, কৃষ্ণ যদি অসুর হয়, আমি রাধা পদ ঘোষ চ্যালেঞ্জ করছি, আপনাদের চরণ সেবা করব সারাটা জীবন। যেমন ডাক্তার কিছু কিছু রোগীর কাছে পরাজিত হয়ে যায়, তেমনি ভগবান কিছু কিছু ভক্তের কাছে পরাজিত হয়ে যায়। যেমন প্রহ্লাদের কাছে ভগবান পরাজিত হয়ে গিয়েছিলেন, গোপীগণের কাছে পরাজিত হয়ে গিয়েছিলেন, ধ্রুব মহারাজের কাছে পরাজিত হয়ে গিয়েছিলেন। ভক্তের যদি ভক্তি বিস্তৃত ডাক থাকে, ভগবান তার কাছে পরাজিত হতে বাধ্য। তাই দরকার হচ্ছে ভক্তি। তখন গোপীগণকে কৃষ্ণ বললেন, আমার এটাই ইচ্ছা, তোমরা বলো যে কি দিয়ে ডাকলে তোমাদের পাওয়া যায় আর কি দিয়ে ডাকলে ভগবান পাওয়া যায়। তখন গোপীগণ বলেছিল কৃষ্ণ, সেটা তমন কিছু নয়, সেটির নাম হবে ভক্তি মহারানী, ভক্তি দাতা। ভগবান বললেন যে ভক্তির দ্বারা ভগবান পাওয়া যায়, সত্যি তো আমার ঘরে ভক্তি নাই। ভগবান গীতায় লিখে দিয়েছেন যে আমি মুক্তি দিতে কাতর নই, ভক্তি দিতে কাতর হই। যার ভক্তি আছে আমি লিমিটেড টাইমের মধ্যে মুক্তি দিতে পারব, কিন্তু যার ভক্তি নাই চির জীবন টাকারে আমি তাকে মুক্তি দিতে পারি না। হে গোপীগণ বলো কোথায় গেলে ভক্তি পাওয়া যায়? গোপীগণ বললেন ভক্তি পাওয়ার রাস্তা, সবাই যে রাস্তা হেঁটে ভক্তি পেয়েছে তোমাকে সেই রাস্তা হাঁটতে হবে। তুমি ভগবান বলে তোমার জন্য ভিআইআই রাস্তা হবে না, সবাই যে রাস্তা হেঁটে ভক্ত হয়েছে তোমাকে সেই রাস্তা হাঁটতে হবে। সেটা কি? সেটি হচ্ছে নিশ্চিন্তচন্দ্র বৈষ্ণবের পদ ধ্বনি গায়ে মাখো, বৈষ্ণবের পায়ের ধুলি গায়ে মাখো। এখন বলুন কি, আমাদের মতো মানুষ আমরা পায়ের ধুলি মাখতে পারি না, সেন্টিমেন্টের ব্যাপার। আমরা নিজের বাবা মায়ের চরণে প্রণাম করতে মাথা নত করতে সেন্টিমেন্টে লাগে। ভগবানের মতো ব্যক্তি পায়ের ধুলি মাখবে, সে ব্যক্তিটা কেমন হওয়া উচিত? তখন ভগবান প্রশ্ন করলেন, আচ্ছা গোপীগণ, যারা পায়ের ধুলি মাখে না তাদের কি করে হবে? বলল, তারা কীর্তন শুনতে আসবে। এই যে সারি সারি লোকগুলো বসেছে, এদের সবার মধ্যে কি ভক্তি আছে? যদি ভক্তি থাকতো এর মধ্যে হাজার লোকের মধ্যে 900 লোকের ভক্তি আছে, 100 লোকের নাই। আর যাদের ভক্তি নাই তাদের ব্যবহার দেখলেই বোঝা যায় তারা চিল্লা চিল্লি অসভ্যতা করবে। কেন? বুঝিয়ে দেবে যে আমার মধ্যে ভক্তি নাই, আমি যে একটা অমানুষ, তার প্রমাণ দশের সামনে দিতে অসভ্যতা হয় না। মহাজন বললেন, ভক্তি ছাড়া ব্যক্তিকে দেখলেই বোঝা যায় তারা চিল্লা চিল্লি করবে, তারা মানুষকে অপমান করবে, বৈষ্ণবকে অপমান সূচক কথা বলবে। কেন? লোককে বুঝিয়ে দেয় যে আমার বংশের মধ্যে কারো ভক্তি নাই, আমারও ভক্তি নাই। ভক্তিটা দরকার। অতএব ভক্তি যাদের মধ্যে আছে তারা হবে ভদ্র, শান্ত, নম্র, কত জ্বালা যন্ত্রণা সহ্য করবে তথাপিও ত্রিনাদপি সুনির্জন করুরিব সহিষ্ণুনা অমানব মানবেন কীর্তনিয়া সদা। যাদের ভক্তি আছে তারা তৃণের মতো ছোট হবে, বৃক্ষের মতো সহিষ্ণুতাশীল হবে।
গ্রামের লোকে যাকে কেউ সম্মান দেয় না সে তাকে সম্মান দেবে, তবে সে কীর্তনিয়া সদা হলি। অতএব এই যে কীর্তন সেখানে সবাই বসেছে, এদের সবার তো ভক্তি নাই, এরা পায়ের ধুলো লুকে চায় না, তা কি করে ভক্তি হবে? বলে হরিবাসরে কমিটিকে বলতে হবে মাঝে মাঝে বাতাসা ছিটিয়ে দিতে, হরি বাতাসা ফেলে দেন, দেখবেন তার ভক্তি নাই, সে পায়ের ধুলি না নিলেও বাতাসা যদি সামনে পড়ে বাতাসা ছাড়বে না, বাতাসা তুলে টাকাশ করে বলের মধ্যে ঢুকিয়ে দেবে, আর ওই কলে ফেলে কলমা পড়ানো হয়ে গেল। মানে ওই যে বাতাসা মাটিতে পড়লো আর বসলবের পদধূলি লেগে গেল, ওই অবস্থা বাতাসা ভিতরে গেল আর কৃষ্ণ ভক্তের হৃদয় হয়ে গেল। এই জন্য বসলবের পদধূলি ছাড়া ভগবান কৃপা হতে পারে না। যতই কীর্তন দেন, কীর্তন শুনুন, কীর্তন করুন, একমাত্র ভক্তি হলো সর্বশ্রেষ্ঠ। ভগবান বললেন তাহলে আমার মতো একজন ব্যক্তি ভক্তি আস্বাদন করবে সে ব্যক্তিটা কেমন হওয়া উচিত আমি আরেকটা আপনাদের বলে শুনুন, বেশ মন দিয়ে শুনবেন, দেখবেন ভগবানের কাছে ভক্তি নাই তাহলে ভক্ত ভগবান বা ডাকে কেন, যুক্তি কেন ডাকে জানেন? বলছে ভগবানকে ভজন করলে ভগবান দেন কৃপা, এই কৃপা এই কৃপাটা ভক্তের কাছে সে ভক্তিতে পরিণত হয়, আর যখন ভক্তি হয় তখন ভগবান ভক্তের পেছনে পেছনে ঘুরে ঘুরে। আমি যেমন অধ্যাপক ঘোষ, আমি ছানা বিক্রি করি, এভরিডে এক ম্যাকাটো ছানা কলকাতায় আসে, আমার ছানা নাম করা ছানা। অতএব এই যে ছানা বিক্রি করছি আমি, আমি বলছি ছানা যখন কলকাতায় এসে বিক্রি হচ্ছে মিষ্টি দোকানে যাচ্ছে, যখন বলছি ছানা ওই ছানা যখন ময়রার হাতে পড়ে যাচ্ছে, এবার চিনি দিয়ে পাক দিয়ে ছানা সন্দেশে পরিণত হচ্ছে, আমি বলছি 200 টাকা কেজি ছানা আর ওটা যখন ময়রার হাতে পড়ে পাক খেয়ে সন্দেশ হয়ে যাচ্ছে তার দাম 1000 টাকা হয়ে যাচ্ছে, হে তাহলে আমি বলছি 200 টাকা আমি কিনে খাচ্ছি 1000 টাকা, আমি বলছি আবার আমি কিনে খাই, তেমনি ভগবান ভক্তকে কৃপা দেন, ওই কৃপা ভক্তের হৃদয় গড়ায় পড়ে পাখে যখন ভক্তি সন্দেশে পরিণত হয় ওই ভক্তি আশ্বাসন করবার জন্য ভগবান পিছনে পিছনে হৃদয় গৌর হরি বল। তাহলে দেখুন কেমন ভক্তের ভগবান, যখন নৈমি সারান্নে 60,000 ঋষি একটা ইউনিয়ন করেছে, এরকম না হিন্দু ধর্মের ভগবানকে এই নিয়ে একটা সমালোচনা দেশে চলছে, এখন একটা মূর্খ কট্টুনিয়া বলছে কৃষ্ণ নাকি অসুর ছিলেন, একজন কট্টুনিয়া বলছে কৃষ্ণ অসুর, আচ্ছা আচ্ছা কৃষ্ণ যদি অসুর হয় ভগবানের আসনে বসিয়ে পূজা করছে, কাল্পিত হিন্দু জাতির মধ্যে কিছু কিছু আছে তারা নিজের অসক্ষতা প্রকাশ করার জন্য এই জাতীয় ভাষা প্রয়োগ করে, ভেবেছেন যে বলে না অতএব কৃষ্ণ অসুর নন কৃষ্ণ ভগবান। কেন শুনুন, সারা বিশ্বের মধ্যে ইন্দোনেশিয়া বাংলাদেশ থাইল্যান্ড জাপান আমেরিকা সারা বিশ্বে এই কৃষ্ণ নামে উপরিত হয়েছে, তারা সধর্ম ত্যাগ করে খ্রিস্টান ইহুদি মুসলিম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্মে দীক্ষিত নিয়ে তিলক মালা করে চৈতন্য রেখে প্রসাদ ভোজী হয়ে কৃষ্ণ নাম হচ্ছে, আর সেই কৃষ্ণকে একটা আকাট মূর্খ যদি অসুর বলে তার মতো অসুর আর পৃথিবীতে আছে নাকি?
এর মুখে কীর্তন শোনা কিংবা করা কিংবা দোয়া, এতে দেশের অমঙ্গল ছাড়া মঙ্গল কিছু হবে না। তাই বলছে ইউনিয়ন করেছে হিন্দু ধর্মের ভগবানকে, এগুলো জানো, মানুষ তো বিভ্রান্তের পথে গিয়েছে, এগুলো জানার দরকার। ভগবান কাকে বলে, ভগবানের ডেফিনিশন কি, ভগবানের জন্ম হয় কি করে? আমি একটুখানি বলি আপনাদের কাছে, কেননা এই ভগবান ভগবান করে হিন্দু ধর্মের মধ্যে অনেক সমস্যা দেখা দিয়েছে। আপনি জানেন না ভগবানের কোন গোপ হয় না? আপনি দেখেছেন কৃষ্ণের গোপ আছে, রামের গোপ আছে, গৌরাঙ্গ মহাপ্রভুর গোপ আছে, নারায়ণের গোপ আছে। যার গোপ হয় তার ভগবান হবে, বলে যাবে কেন? ভগবানের বয়স বাড়ে না, তিনি চিরকুমার থেকে যায় যান। তাহলে ভগবান কে? এখানে শিক্ষিত ব্যক্তি আছে, আমি তাদেরকে বলছি, দেখবেন অকারণত শব্দ আর ইকারণত শব্দ, এই দুটি শব্দ একটা কারণগত অর্থ। এই অকারণত শব্দ যদি কোথাও দাঁড়ায় তবে হয় মান, আর ইকারণত শব্দ যদি কোথাও দাঁড়ায় তবে হয় মান। গুণ অকারণত শব্দ গুণবান, ধন অকারণত শব্দ ধনবান, শক্তি ইকারণত শব্দ, শক্তি বান হবে ভুল হবে শক্তি মান। কেন? একটি হচ্ছে বপ্রত্যয়ক্ষর আর একটি হচ্ছে মাতুত্রত্যয়ক্ষর। তাহলে গুণ জানাছে তিনি গুণবান, ধন জানাছে তিনি ধনবান, শক্তি জানাছে তিনি শক্তিমান, তেমনি ভগ জানাছে তিনি ভগবান। তাহলে ভগ শব্দের অর্থ কি? ভগবান বলছেন সরই সর্বস্ব সমাপ্রস্য বীরজস্য যশস্য স্ত্রিয়া জ্ঞান বৈরাগ্য চেতি সঙ্গে নো ভগ ইতি কি গণা। বলছে ঐশ্বর্য পূর্ণ বান তাকে বলা হয় ভগ, কি কি ঐশ্বর্য বীর্য যশ স্ত্রী জ্ঞান বৈরাগ্য, এই ছটা যার মধ্যে আছে তিনি ভগবান। এখন কৃষ্ণ যে স্বয়ং ভগবান আর সন্দেহ রইল না, কেন? ব্রহ্মা ব্রহ্ম সংহিতায় লিখেছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণ। আবার মহর্ষি কৃষ্ণ বৈপায়ন ব্যাস বলেছেন এতে চাংশ কলা পুক্ষ কৃষ্ণেস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণে কোনি ভগবান আর সব কলা। কলা কাকে বলা হয়? অংশ হতে অংশ বাহির করলে তাকে কলা বলা হয়। যেমন কলা গাছ, কলা গাছে থোড় হয়, মুচা হয়, ফুল হয়, ফল হয়, কিন্তু এগুলো কলা গাছ নয়, এগুলো কলা বহির্প্রকাশ। তেমনি দেব দেবী যা আছে এরা হলো কলা, কিন্তু গাছ হচ্ছে আমার কৃষ্ণ। এখন কৃষ্ণ ভক্ত কম দেশে, কালী ভক্ত বেশি, শিব ভক্ত বেশি। কেন? না শিব জীবনে কোনদিন গাঁজা খায়নি। যদি ভাগবতে দেখাতে পারে যে শিব গাঁজা খেয়েছে, আমি রাধা পদ ঘোষ চ্যালেঞ্জ করছি, আপনাদের চরণ সেবা করবো সারাটা জীবন। অনেকে বলেন শিব গাঁজা খেয়েছে, কোথায় দেখা আছে, কোন জায়গায় খেয়েছেন আপনার? অনেকে বলছেন কালীকে পূজা করে পাঠা বলে দিতে হয়। এই কথা যে বলে তার মতো পাঠা জগতে নেই, মা কালী পূজায় পাঠা বলি হয় না, কারণ মা হলো পরম বৈষ্ণবী, শিব হচ্ছেন পরম বৈষ্ণব। শিব বাবা নিশাসক ছিলেন না, তার নিশাসনে একটাই, সেটা হচ্ছে কৃষ্ণ চরণ সেবা করা। এটাই এই জন্য ভোলা না, কেন মহাভাব শিব বলছেন যে আমি কৃষ্ণের জন্য সংসার ভুলে গিয়েছি, আর তোমরা সংসারের জন্য কৃষ্ণ ভুলে গিয়েছ। এটি হলো ডিফারেন্স। শিব কোনদিন গাঁজা খায়নি, আর মা কালী পূজায় কোনদিন পাঠা বলি হয়নি, এটা বিশুদ্ধ গ্রন্থ বলছে না। কিন্তু বলুন কালী দুর্গা শিব এরা যদি বলে আমাদের ভক্ত বেশি, আমাদের চাহিদা বেশি, আমরা কৃষ্ণ মানব না, এটা ভুল। যেমন দেখবেন মা ঘি মাখন ছানা, ঘি এর দাম 1000 টাকা কেজি,
মাখনের দাম 2000 টাকা কেজি, এক ছানার দাম 1000 টাকা কেজি। এরা বলল যে আমাদের দাম বেশি কিন্তু দুধের দাম 40 থেকে 50 টাকা। এই 50 টাকার দুধের দাম ওর সঙ্গে আমরা ঘি মাখন সম্পর্ক রাখবো না। এবার বলুন তো ঘি মাখন যদি বলে অল্প দাম দুধ ওর সঙ্গে সম্পর্ক রাখবো না, তাহলে ঘি মাখনের জন্ম হবে হবে কি? তেমনি কালী দুর্গা শিব এরা যদি কৃষ্ণের সঙ্গে সম্পর্ক না রাখে শিব দুর্গার অস্তিত্ব থাকবে না। শিখেলেন? একটা গাছ বট গাছ বছরে একবার সমস্ত পাতা ঝরে যায়, সমস্ত পাতা ঝরে যায়, আবার দেখবেন কচি পাতা গজায়। এখন কচি পাতা গুলো যদি ইউনিয়ন করে বলে যে আমাদের ডিজাইন ভালো, কচি পাতা আমরা এই গাছের যে পুরনো আছে সেই পুরনোর সঙ্গে সম্পর্ক রাখবো না, তাহলে গাছের পুরনোটাকে প্রাচীনকে গাছের মূল শিকড় মূল শিকড় যদি কেটে দেওয়া যায় নতুন পাতার অস্তিত্ব থাকবে কি? শুকিয়ে শেষ হয়ে যাবে। তেমনি প্রাচীন হচ্ছে আমার কৃষ্ণ, ডাল পাতা হচ্ছে শিব দুর্গা কালী। এই শিকড় কেটে দিলে যেমন পাতার অস্তিত্ব থাকে না, তেমনি কৃষ্ণকে বাদ দিলে শিব দুর্গার অস্তিত্ব থাকবে। বিচার করে বোঝা যাচ্ছে, শুধু কীর্তন করলে হবে না, কীর্তন শুনলে হবে না, কীর্তনের মধ্যে বিচার আছে। আজ হিন্দু ধর্ম এত অধঃপতন হচ্ছে কেন? এরা বিচারের কীর্তন শোনে না, শুধু ঢেঙ্গা নাচ আর অসভ্যতার গল্প, একটা জীবনীয় গল্প করা আর রবীন্দ্রসঙ্গীত লোকগীতি থেকে আসর জমিয়ে গেলাম, এতে হিন্দু ধর্ম পবিত্র হবে না। হিন্দু ধর্ম পবিত্র করতে গেলে সঠিক কথাগুলো বলার দরকার আছে, আর জানতে গেলে অধ্যয়ন করতে হবে শাস্ত্র। শাস্ত্র অধ্যয়ন ছাড়া এসব শাস্ত্র কথা বোঝা যাবে না। কিন্তু